আল্লাহ পাকের সুন্নাহ বোঝা খুব দুষ্কর। যাকে আপনি তুচ্ছ করছেন আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়ে আপনার চেয়ে বড় জায়গায় নিয়ে যেতে পারে। যাকে আপনি বড় কাফের মনে করছেন আল্লাহ পাক কাল তাকে হেদায়েত দিয়ে ইসলামের খেদমত করাতে পারেন। আবার আল্লাহ পাক আপনাকে, যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন রোজা রাখছেন, আপনাকে পথভ্রষ্ট করে দিয়ে জাহান্নামে নিতে পারেন। অতএব আত্ম অহংকারের কোনো সুযোগ নাই।